আসসালামু আলাইকুম। তোমাদের সামনে আজকে হাজির হয়েছে যে ক্লাসটি নিয়ে, সেটা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থার্মোডাইনামিক্স এর পার্ট টু নিয়ে। এই ক্লাসের মাধ্যমে আমরা প্রথমত আলোচনা করব তাপমাত্রা পরিমাপের নীতি সম্পর্কিত পাঁচটি অংশ নিয়ে আমরা একটু আলোচনা করব। এই আলোচনায় আমি তোমাদের সাথে আছি, আমি মোহাম্মদ সোহেল রানা, প্রভাষ্য পদার্থবিজ্ঞান। তো তোমরা যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছো তাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। চলো আমরা দেখি যে আজকে যে অংশটুকু নিয়ে আলোচনা করব তার প্রথম অংশ হচ্ছে তাপমাত্রা পরিমাপের নীতি, মেজারিং প্রিন্সিপাল অফ টেম্পারেচার অথবা মেজারমেন্ট অফ টেম্পারেচার অফ প্রিন্সিপাল। যাই হোক, আমরা তাপমাত্রা পরিমাপের নীতির মধ্যে দেখো কয়েকটি অংশ এখানে রেখে দিয়েছি। তার প্রথমে হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম, তাপীয় সমতা। তো আমরা এক নম্বর পয়েন্ট নিয়ে প্রথমে কথা বলব যে থার্মাল ইকুইলিব্রিয়াম কি, তাপীয় সমতা। এটা বোঝার আগে আমরা প্রথমে একটু বলবো যে দেখো, আমরা তাপ নিয়ে প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হতে পারে। আর তাপ যে এক প্রকার শক্তি, শক্তি যেমন পরিবর্তন হয় তাপেরও পরিবর্তন ঘটতে পারে। আর দুটি বস্তু যদি পরস্পর সংস্পর্শে নিয়ে আসা যায় তাহলে উক্ত বস্তু দুটি তাপের বিনিময়ে ঘটবে কি না তা বস্তুর তাপীয় ধর্মের উপর নির্ভর করবে। এই যে তাপীয় ধর্মের উপর নির্ভর করবে এই বস্তুটিকে বলা হয় তাপমাত্রা। আমরা প্রথম ক্লাসে বলেছি তাপ কখনো পরিবহন হতে পাচ্ছে না, তাপ পরিবহন হতে হলে কি লাগবে, তাপমাত্রা লাগবে। এই যে বললাম তাপ এক প্রকার শক্তি, কোনো একটা বস্তু তাপের পরিবহন করতে হলে বস্তু তাপীয় ধর্মের উপর নির্ভর করবে। এই তাপীয় ধর্মটাকে আমরা বলছি তাপমাত্রা, টেম্পারেচার। এই টেম্পারেচার মধ্যে আমরা প্রথমে আলোচনা করবো থার্মাল ইকুইলিব্রিয়াম, তাপীয় সমতা। তাহলে দেখুন, পরস্পরের সাপেক্ষে সাথে দুটি বস্তু যদি তাদের সংস্পর্শে রাখা হয় তাহলে তাদের অভ্যন্তরে তাপের কোনো আদান প্রদান যদি না ঘটে তাহলে তাকে বলে তাপীয় সমতা। আবার আরেকভাবে তাপীয় সমতা ব্যাখ্যা করা যায়। কিভাবে যায় ব্যাখ্যা করা, দেখো প্রথমত আমরা একটু কথা বলি। দেখো মনে করো আমাদের, তোমাদের প্রত্যহিক জীবনে অনেকে চা খাও, অনেক কফি খাও, অনেক ক্যাপাচিনো খাও। দেখো প্রথমে যখন এগুলো কফি তৈরি করে তোমার কাছে দেওয়া হয় সেটা কিন্তু অনেক গরম থাকে, অর্থাৎ তোমার দেহের যে তাপমাত্রা বা তোমার যে পরিবেশের তাপমাত্রা তার তুলনায় উক্ত কফির মগের তাপমাত্রা পরিমাণে অনেক বেশি। তো এই যে তুমি কফি খাচ্ছ, কফি যে মনে করো কফি খাচ্ছ আর কি, কফিতে যদি ধোঁয়া ওঠে সে সময় কফি কি থাকবে, গরম থাকবে। তুমি মনে করো 5 মিনিট বা 10 মিনিট কফিটা খেলা না, তাহলে এখান থেকে কি দেখবে, আস্তে আস্তে এই যে পরিবেশের যে তাপমাত্রা এই তাপ পরস্পর কি হচ্ছে, তাপমাত্রা পরস্পর, এই তাপমাত্রা এবং পরিবেশের তাপমাত্রা পরস্পর সমান হয়ে যাবে। তো এই যে একটি কথা বললাম, ঠিক যে কোনো ঠান্ডা বস্তু যদি যদি আইস রাখো নিয়ে এসে বাইরে ফ্রিজ থেকে, তাহলে দেখবো এটাও কি হবে, আস্তে আস্তে একসময় তাপ ছেড়ে দিতে দিতে কি করবে, সে পরিবেশের তাপমাত্রার সাথে নিজের তাপমাত্রা সমান হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা তাপীয় সমতার ক্ষেত্রে এতটুকু বললাম যে দুটি বস্তু পরস্পর সমান থাকা অবস্থায় তাদের তাপের যদি কোনো আদান প্রদান না ঘটে তাহলে তাকে বলা হয়ে থাকে তাপীয় সমতা। এবার তাপমাত্রার পরিমাণ আমরা দেখব যে দ্বিতীয়টি অংশ কি বলে, তাপমাত্রা পরিমাণ। দেখো নাম্বার টু, তাপমাত্রার পরিমাণ। তাহলে তাপমাত্রা পরিমাণের ক্ষেত্রে আমরা প্রথমে বলতে পারি, দেখো যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা হয় সেই যন্ত্রটিকে বলা হয়ে থাকে মূলত থার্মোমিটার। তাহলে থার্মোমিটার দিয়ে তাপমাত্রার পরিমাণ সঠিকভাবে নির্ণয় করা যায়। তাহলে আমরা বললাম যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা যায় তাহলে তাকে বলা হয়ে থাকে তাপমাত্রার পরিমাণ। তাপমাত্রা পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটি গুরুত্বপূর্ণ সূত্র আছে, সেটা হচ্ছে
তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাহলে আমরা তো এইটুকুন বলতে পারি যে তাপমাত্রা পরিমাণ বলতে আমরা বললাম যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা সঠিকভাবে নিরূপণ করা যায় বা পরিমাপ করা যায় তাকে বলে থার্মোমিটার। থার্মোমিটারটা মানব দেহের তাপমাত্রার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তোমরা জানো যে আমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছি যে তাপমাত্রা তিনটি স্কেল ছিল, একটা ডিগ্রি সেলসিয়াস, একটা ফারেনহাইট, একটা কেলভিন স্কেল। এছাড়াও আমরা এখানে রেনর স্কেল নামে একটি স্কেল দেখবো। তো তাহলে এই যে তাপগতিবিদ্যার তাপমাত্রার পরিমাণ বললাম, এখান থেকে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র অর্থাৎ জিরো ল অফ থার্মোডাইনামিক্স, এই জিরো ল অফ থার্মোডাইনামিক্স সূত্রটি আমরা একটু আলোচনা করব। দেখো আমরা নাম্বার থ্রি, তাপ গতি বিদ্যার শূন্যতম সূত্র, দেখ জিরো ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে একটু খেয়াল করবা তাপগতিবিদ্যার শূন্যতম কিন্তু বোর্ড পরীক্ষায় প্রায় বিভিন্ন বোর্ডে এসেছে, মানে ঘুরে ফিরে আসে আর কি। তাহলে এটা বোঝার জন্য আমরা প্রথমে একটু একটা জিনিস খেয়াল করব, কি দেখব দেখো, মনে করো এরকম আমরা বস্তু নিলাম, ধরো এই বস্তু একটি এ, এই বস্তু বি, দুটি বস্তু নিয়েছি। এই বস্তুর টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, এই বস্তুর টেম্পারেচার মনে করো 50 ডিগ্রি সেলসিয়াস। তো এই দুটি বস্তুকে এটা তাপ অপরিবাহী, তাপ অপরিবাহী একটা দেওয়াল দিয়ে আটকে দিয়েছি। তাহলে আমরা দুটি বস্তু নিলাম, যে দুটি বস্তুর তাপমাত্রা কি ভিন্ন, একটা এ বস্তুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, বি বস্তুর তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। এই ভিন্নতা বোধ দুটি বস্তুকে আমরা তৃতীয় একটি বস্তুকে এইভাবে কানেক্ট করে দেব। দেখো এই থার্ড বডি আমরা একটা নাম দিলাম সি, এই সি এর টেম্পারেচার মনে করো 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একটু খেয়াল করবা বেসিক্যালি এই যে তাপমাত্রা আমরা এটাকে দেখেছিলাম যে তাপমাত্রা এখান থেকে সেইখানে আসা শুরু করবে, ছেড়ে দেবে। আবার দেখো থার্টিও কিন্তু কি করবে, সে চেষ্টা করবে যে আসলে এখানে ছেড়ে দিয়ে এই যে বেশি আছে 50, এই 10 এর মান কি দুটো থেকে অ্যাবজর্ব করে প্রথমে নেবে, নেওয়ার পর আস্তে আস্তে এই তিনটি বস্তু পরস্পর একই তাপমাত্রা উপনীত হবে। তাহলে এদের অ্যাভারেজ তাপমাত্রা কত, দেখো এখানে 50 প্লাস 30 প্লাস 10 অর্থাৎ 90 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যখন এই তৃতীয় বস্তুটি এই দুটি যেহেতু এই যে গায়ের সাথে লেগে আছে সেহেতু তাপ কি করবে, ছেড়ে দেবে এবং গ্রহণ করবে। এই গ্রহণ করার ফলে যখন উভয় তিনটি বস্তু তাপমাত্রা 30 ডিগ্রি হবে তখন আর তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটবে না। সেক্ষেত্রে কি ঘটবে, এখন দেখো এখন যদি আমরা এই দুটি বস্তু সাপেক্ষে কি নিয়েছি, তৃতীয় একটি বস্তু নিয়েছি, এখন যদি আমরা এই তাপমাত্রা যখন একই হয়ে গেল তখন এই তৃতীয় বস্তুটাকে যদি সরিয়ে নিই তাপমাত্রা কি হলো, যখন এই 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, বি 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, যখন এই দুটি বস্তু সম তাপমাত্রা হয়ে গেল, তৃতীয় বস্তু সরে নিলাম, তখন কি এই তাপমাত্রা কোনো পরিবর্তন ঘটবে না, দুটো একই থাকবে। এইটাই মূলত হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। অর্থাৎ দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে পরস্পর তাপীয় সাম্যে অবস্থান করে তাহলে তৃতীয় বস্তু সরিয়ে নিলে বস্তু দুটি পরস্পর তাপের সাম্যে অবস্থান করবে। তাহলে কি দেখো, দুটি বস্তু যদি পরস্পর তৃতীয় একটি বস্তুর সাথে সমতাপমাত্রা উপনীত হয় মানে তাপের সাম্যে থাকে, তাহলে তৃতীয় বস্তুটিকে যদি সরিয়ে নাও তাহলে প্রথম দুটি বস্তুর তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটবে না। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাহলে এটা আশা করি তোমাদের হয়েছে। আমরা উষ্ণতাভিত্তিক ধর্ম আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এই অংশটুকু দেখবো যে উষ্ণতাভিত্তিক ধর্ম কি। দেখো এই যে উষ্ণতামিতি, উষ্ণতা মানে কি, টেম্পারেচার বোঝায়, ধর্ম ব্যাপারটা কি। দেখো উষ্ণতামিতি ধর্ম বলতে বোঝায় উষ্ণতার পরিবর্তনের সাপেক্ষে কোনো বস্তুর তাপমাত্রা যদি সঠিক ও নিরূপণভাবে মানে নিখুঁতভাবে পরিমাপ করা হয় তাহলে তাকে বলে উষ্ণতামিতিক ধর্ম। অর্থাৎ উষ্ণতামিতি পরিবর্তনের জন্য যে সকল পদার্থের তাপমাত্রা সঠিক ও নিরূপণভাবে পরিমাপ করা হয় তাকে বলে উষ্ণতামিতিক ধর্ম। তাহলে উষ্ণতামিতিক পদার্থটা কি, দেখো আমরা তো উষ্ণতামিতিক ধর্ম বললাম, তাহলে উষ্ণতামিতিক পদার্থ কি, অর্থাৎ যে সকল পদার্থ উষ্ণতামিতিক ধর্ম কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে বলে উষ্ণতামিতি পদার্থ। অর্থাৎ উষ্ণতামিতি পদার্থের ধর্ম ব্যবহার করে
তাপমাত্রা যে স্কেল নিরূপণ করা হয় তাকে বলে উষ্ণতাভিত্তিক পদার্থ। আমি আরেকবার রিপিট করছি, উষ্ণতামিতি বলতে ধর্ম বলতে বোঝায় যে উষ্ণতার পরিবর্তনের ফলে কোনো পদার্থের তাপমাত্রা সঠিকভাবে নিরূপণ করার কি প্রক্রিয়াকে বলা হয় উষ্ণতামিতিক ধর্ম। আবার এই উষ্ণতামিতিক ধর্ম ব্যবহার করে তাপমাত্রা যে স্কেল প্রণয়ন করা হয় বা নিরূপণ করা হয় তাহাকে বলা হয় উষ্ণতামিতিক পদার্থ। এই ছিল তোমাদের সাথে পার্ট টু এর আমার আলোচনা। এরপরে নতুন একটি পার্ট নিয়ে কিন্তু তোমাদের সাথে আমি হাজির হব। আমি পূর্বে বলেছি এ অধ্যায়ে যতগুলো শিখন ফল আছে প্রত্যেকটি ধারাবাহিক ভাবে তোমাদের সাথে আমি শেয়ার করব। আশা করি ক্লাসগুলো দেখলে তোমরা কিছু ছোট উপকৃত হওয়া। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।